ওহ চলো দেখ না, দেখ না একবার পুচকু এখন পড়তে যাচ্ছে, ও ঘুম থেকে উঠে ও খাগে খাইয়ে দিয়েছি, আর ও এখন যাচ্ছে আমার ভাইয়ের কাছে পড়তে। ওই দিয়ে চলবি তো, তুই পড়তে যাবি না, পড়তে যাবি না, আইপে আইল্যান্ড যাবে, আর এখানে যাবে না, আইপে আইল্যান্ড না, কি বললি, ওই স্কুলের নাম আইপে আইল্যান্ড না, ওই জন্য আইপে আই, ব্যাগটা নিয়ে আগে তারপর যাবো, তো এটা ওর স্কুলের ব্যাগ নয় তো, এমনি পড়ার ব্যাগ, পড়াশোনা করবে না, মুখটা দেখা, এই আমার ভাই ভাইয়ের কাছে পড়তে এসছে, আর না ঢুকে কোথায় দাঁড়িয়ে আছে দেখো, দাঁড়িয়ে নয়, চলে যাও ভিতরে চলে যাও, খাঁচার মধ্যে একজন আর বাইরে একজন, ও দাদা চলে যাচ্ছে, আর কাছে দেখো গিয়েছিলাম, আর তারপরে এসে রান্না করা, ওদের টিফিন তৈরি করা, দুটো ছেলে তো বড় ছেলে ছোট ছেলে দুজনে স্কুলে গিয়েছিলেন টিফিন তৈরি করা, সেই কারণে আমি তোমাদের সামনে আসতে পারিনি, তো এখন তোমাদের সামনে এলাম, আর এখন কাশি হচ্ছে দেখো, কাশির জন্য আবার একটু দাঁতে ছুটি দিয়েছি, এখন টিফিন খাবে, কাজে কি খাবে তুমি, ও টিফিন খাবে, টিফিনটা খায়নি, টিফিনের সময় ওকে ছুটি দিয়েছে, তো আমি ওকে নিয়ে চলে এসেছি, এখন ওর টিফিনটা দেবো, তো চলো আমি ড্রেসটা ছেড়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি, পুচুকু স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে দেখো, আমিও শুয়েছিলাম আর ও ঘুমাচ্ছে, আর আমি এখন বই দেখছি দেখো, রং বাজছে, ও ঘুম থেকে উঠলে বিকালের দিকে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যতক্ষণ বইটা দেখি, পুচুকু স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে দেখো, আমিও শুয়েছিলাম আর ও ঘুমাচ্ছে, আর আমি এখন বই দেখছি দেখো, রং বাজছে, ও ঘুম থেকে উঠলে বিকালের দিকে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যতক্ষণ বইটা দেখি, তো পুচকু ঘুম থেকে উঠলো পুরো 7:30টার সময়, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে, আর আমি টিফিনে পাস্তা করেছি ওদের জন্য, দেখো এই পাস্তা দুই ভাইকে খাইয়ে দেব, আর বাইরে বেরোতে পারিনি আজকে, পুচকু ঘুমাতে ঘুমাতে আমিও বই দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, এখন রাতে খাবার তৈরি করব, তো এই যে ফ্রিজের মধ্যে চিংড়ি আছে, চিংড়ি মানে একটা তরকারি করবো আর ভাত করবো, প্লেন আর অন্য কিছু করবো না, শরীরটা ভালো লাগছে না, জানি না কেন শরীরটা দিচ্ছে না, বুঝতে পারছি না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, তো যাই হোক একটা তরকারি ভাত করি, খেতে তো হবে, আর এই দেখো আমি ফ্রিজ থেকে চিনিটা বের করেছি, ফ্রিজের মধ্যে ছিল তো বরফ জমে গিয়েছে, এই দেখো একদম পুরো উপরে বরফ জমে গিয়েছে, চিংড়ির ওপরে বরফ পড়েছে দেখতেই পাচ্ছ, আমি চিংড়িটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, আর আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে কেন বুঝতে পারছি না, তো জানি না হয়তো রাত জাগার জন্য, পুচকুর জন্য রাত জেগেছি সেই কারণে শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমারও অল্প অল্প ঠান্ডাও লেগেছে, তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তো রান্না করতে করতে আমি শুয়ে পড়েছি দেখো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না কাল সারা রাত জেগেছিলাম, পুচকু ঘুমাতে পারিনি, খুব কাশছিল বলে, তো ওর জন্য সারা রাত জেগেছিলাম, পরশু দিনও প্রায় দুটো পর্যন্ত জেগেছিলাম,
তো সেই কারণেই মনে হচ্ছে আর দুপুরে তো ঘুম হয় না। দুপুরে যেহেতু পুচকু এত বদমাইশি করে সারাদিন, ও ঘুমালে আমি কাজগুলো করি, তো সেই কারণেই আমি দুপুরবেলা করে ঘুমাই না, কাজগুলো সেরে নিই। আর জানি না কেন শরীরটা এতটাই খারাপ লাগছে। তো দেখো আমি রান্না করতে করতে শুয়ে পড়েছি, হাফ হয়েছে হাফ হয়নি, তো ছেলেকে বলেছি দেখতে, ও দেখছে। আর পুচকু ওর কাছে কাছে ঘুরছে, দাদা ভাইয়ের কাছে কাছে ঘুরছে। আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নিন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।